বোমাবাজির ঘটনার তদন্তে এবার ব্যারাকপুর সংসদের বাড়ি এনআইএ এর প্রতিনিধি দল। বারবার ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং এর বাড়িকে লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত এলাকা। পুলিশের ওপর কোনো আস্থা নেই আগেই জানিয়েছেন সাংসদ অর্জুন সিং নিজেই। এবার বৃহস্পতিবার বিজেপি সাংসদের বাড়ি বোমাবাজির ঘটনায় তদন্তে এলেন এনআইএ এর প্রতিনিধি দল। সেটা আমি বলেছি, ওনারা নোট করেছেন। এবার ওনারা ওনাদের আরও টিম আসছে, তদন্ত করবে ঘুরে ঘুরে। কজনের টিম এসছে? এখন তো দুজনকে দেখলাম, অফিসাররা আছেন, বাদবাকি হয়তো টিম আসছে। তারা কথা বলবেন, তারা লোকাল থানাও যাবেন, হয়তো তারা লোকাল পুলিশ সঙ্গেও কথা বলবেন। কিন্তু যে অফিসার এসছে, দুজন অফিসারকে দেখলাম যার সঙ্গে আমার কথা হলো, বাদবাকি কিছু অফিসার ওদের আসছে, টিম আসছে, যারা এই এই ধরনের যে ইনকোয়ারি করে বা সার্চিং করে এগুলো আসছে। জিজ্ঞাসাবাদ কী করল? আমার সঙ্গে যা ঘটনা ঘটেছে, কীভাবে ঘটেছিল, কী ধরনের এ ছিল, সব জিজ্ঞেস করেছে, আমি বলে দিয়েছি। এনআইএ তো দিল্লি, মানে সেটা কোথা থেকে এসছে সেটা তো আমার জানার ব্যাপার নেই। এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, সেন্ট্রাল গভর্নমেন্টে এমন একটা এজেন্সি আছে যেটা এনটি যে ন্যাশনাল যে কাজগুলো হয়, যেখানে এক্সপ্লোসিভ ইউজ হয়, যারা দেশ বিরোধী কাজ করে তাদের জন্য এটা করা। ইয়ে 12-13 বার যে আমার উপর হামলা হওয়া হ্যাঁ সারি জানকারী উনকো হমনে দিয়া হ্যাঁ আর যে বম চলা হ্যাঁ নোট হামলা বম ইহা যে চলা হ্যাঁ উনকি সারি জানকারী দি গই হ্যাঁ উনকো বতায়া গিয়া কি কিস তরহ সে ঘটনা ঘটি হ্যাঁ আর যে হাই পাওয়ার এক্সপ্লোসিভ ইউজ হুয়া হ্যাঁ জিসমে ইয়ে গেট মানে টুটনে কি স্থিতি মে হ্যাঁ কল পরসো বাউন্ডারি টুট গিয়া হ্যাঁ সারি বাতে উনকো বতায়ে গিয়ে। উত্তর চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারী, রিপোর্ট টাইমস বাংলা।